নেক্সট আপনার মাজে মই উলিয়াই দিম কাঞ্চনজঙ্ঘা, সেইখন এখন বেলেগ ধৰণৰ চিনেমা কৰিছো, সেইখন মই জানুৱাৰী ৰিলিজ কৰিম শিল্পী দিৱসৰ দিনা 17 জানুৱাৰী। হেল্ল' ওৱান, ৱেলকাম মাই ফ্ৰেণ্ডছ, ৱেলকাম টু বেক মাই চেনেল আমেজিং আসাম। আমেজিং আসাম ইউটিউব চেনেলত মই পুনৰবাৰ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। তো ফ্ৰেণ্ডছ, আজি মই যাই আছোঁ মোৰ সতীৰ্থ বন্ধু খানি ক্লাবৰ মেম্বাৰ, আপোনালোক সকলোৱে চিনি পাই থাকে ঈদুল ঈদুলতে মই আজি যাই আছোঁ ৰঙিয়ালৈ। ৰঙিয়াত গ'ল্ডত আমি আচলতে ভিলেজ ৰকষ্টাৰ ছবিখন চাবলৈ যাম, আৰু শুনিছোঁ ভিলেজ ৰকষ্টাৰ ছবিখনে অস্কাৰলৈ নিবেদিত হৈছে। আমাৰ ইণ্ডিয়াৰ ছবি সকলোকে শ্বেয়াৰ পেলাই কিনে ভিলেজ ৰকষ্টাৰ এখন অসমৰ ছবি হৈ কিনে অস্কাৰলৈ যাবলৈ সক্ষম হৈছে। তো এইটো ভাল কথাই কৈছে, যিখন অসমীয়া মুভি ভিলেজ ৰকষ্টাৰ, সেই বলিউডৰ বহুত বাজেট চিনেমাক পিছ কৰি কিনে সেইখনে অস্কাৰৰ কাৰণে নমিনেশ্যন হৈছে, যিটো আমাৰ কাৰণে এটা গৌৰৱৰ কথা। আৰু আমি সকলোৱে ছাপোৰ্ট কৰিব লাগে এতিয়া ভিলেজ ৰকষ্টাৰখন, যাতে অস্কাৰ পাবলৈ সক্ষম হয়। আৰু টিকেট বুক কৰি আছোঁ বুক মাই শ্ব'ত, গ'ল্ড চিনেমা ৰঙিয়াত যাম কৰি আছোঁ। তো আমি এতিয়া গ'ল্ড চিনেমালৈ যাম ৰঙিয়াত। তো ব্লগটো আপোনালোকে চাই থাকক। ৰঙিয়াত আমি গ'ল্ড যেতিয়া গ'ল্ডত যেতিয়া নেকি আমি ভিলেজ ৰকষ্টাৰ চাবলৈ যাম, তেতিয়া এটা চাৰপ্ৰাইজ আপোনালোকে পাব পাৰে। ভিডিঅ'টো এণ্ডলৈ চাই থাকক আৰু ইয়াৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব কৰিব লওক। তো বৰ্তমান আমি পালোঁ এয়া নলবাৰী টাউনৰ প্ৰেমদা হোটেল চক। তো ইয়াৰ পৰা আমি এতিয়া যাম ৰঙিয়া টাউনলৈ, য'ত গ'ল্ড চিনেমা হল আছে। তো বৰ্তমান আমি এয়া পাম 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ, যিটো ৰাষ্ট্ৰীয় ঘাইপথেৰে আমি যাম নলবাৰী টাউনৰ পৰা ৰঙিয়া টাউনলৈ। এইটো হ'ল 31 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। ভালদৰে চাই লওক চাইনবোৰ্ডখন, কোনখিনি ঠাই কিমান দূৰ আছে পাবলৈ। তো এতিয়া মানে আমি আহি আছোঁ ৰঙিয়ালৈ, আৰু ৰঙিয়ালৈ আহি থাকোঁতে অলপ জিৰালোঁ মাজত, আৰু কিছু দূৰ আছে 8-9 কিলোমিটাৰমান দূৰ আছে ঘগ্ৰাপাৰ। আমি মাত্ৰ এইমাত্ৰ পাৰ হ'লোঁ ঘগ্ৰাপাৰৰ পৰা, প্ৰায় 8-9 কিলোমিটাৰমান হ'ব ৰঙিয়ালৈ। আমি পাইছোঁ আৰু বেছি নাই, এইটো অলপ যাই কিনে পালোঁ। তো ফাইনেলি আমি পাই গ'লোঁ ৰঙিয়া গ'ল্ড চিনেমা হল, বেছি দূৰ নাই আৰু বাৰু। পালোঁ মানে পালোঁ আৰু আমি ইয়াৰ ৰঙিয়াৰ গ'ল্ড চিনেমা হল। গাড়ী ষ্টপ, গাড়ী পাৰ্কিঙত ৰাখি দিলোঁ, আৰু এতিয়া আমি যাওঁ টিকেটৰ কাৰণে। বাহা, কি সুন্দৰকৈ সজাইছে ৰঙিয়া গ'ল্ড চিনেমা হল। দুটা বজাৰ পৰা আছে ন, দুটা বজাৰ পৰা আছে তাই।
ভিলেজ রকস্টার সাবলে মানুহর ভির রঙিয়া সিনেমা হলডত আপনালকে চাওক। হারি পাতি রই আছে সকলো মানুহ, কোরপরা যে মানুহ আইছে ইয়াত লাইন চাওক, পুরা দীঘলিয়া লাইন একেবারে। ভিলেজ রকস্টার চাব সকলোয়ে। খাব লাগিব ভাই, চিপস খাব লাগিব। আমিও এতিয়া লাইন পাতি থিয় হৈ আছো ভিতৰলৈ সোমোৱাৰ কাৰণে। বাহা, মজাকে সজাইছে রঙিয়া এয়া গোল্ড সিনেমা হল। আর মই বহি আছো মোৰ বন্ধু জ্যোতিবৰ সৈতে। সিনেমা চাবলৈ আহি ইয়াত বৰ্তমান আৰম্ভ হোৱা নাই সিনেমাখন। এইটো টিকেট চাওক, লেজ ৰকষ্টাৰ সজা তুলিছে এয়া রঙিয়া গোল্ড সিনেমা হল। মজা লাগিছে শুনিছো। হ্যাঁ, এইটো ভিলেজ রকস্টার। ভিলেজ রকস্টার বহুত বঢ়িয়া সিনেমা। আপনারা আহক ভিলেজ রকস্টার হলত আহক, আর সিনেমা সব সাপোর্ট করক, অস্কার যাতে পায় অতি হলকানে ভিলেজ রকস্টারে। হয়, এইটো কাহিনীটো মানে গাঁলীয়া জীবনত আর্থিকভাবে ভুগি থাকা এখন পরিয়ালের মাজর লৈ বনোয়া হয়েছে। কাহিনীটো খুবই ভাল পাব, আপনাদের আহক চাওক আৰু এনজয় করো জাস্ট। এতিয়া কিবা এটা খাবলৈ সোমালো রেস্টুরেন্টত, তো বহুত ভোক লাগিছিল, কিবা এটা খাই ললো ইয়াত। খাই কেনে এতিয়া আৰু যাম আমি সিনেমা চাওঁ। হল বহুত ভাল লাগিল সিনেমাখন চাই কেনে। তো সিনেমা চাই যাব ওলালো ঘৰলৈ। তো আৰু এতিয়াই গম পালো যে আজি বোলে গোল্ড সিনেমা হলত রঙিয়াত আহিব জুবিন গার্গ। তো মজা, কতনো আৰু ঘৰত যাম, জুবিন দাক চাইহে যাম, যিমানের লাগে দেরি নহওক কিয় রাতি। এতিয়া আমি সকলোৱে ৰখি আছো জুবিন দালৈ, রঙিয়াৰে গোল্ড সিনেমা হল। তো সকলোৱে অতি আদৰৰে ৰখি আছো জুবিন দালৈ। জুবিন দা আহিব, জুবিন দাক আমি সকলোৱে কাষৰ পৰাই চাম। তো সেইখিনি আশা লৈয়ে মনত সকলোৱে ৰখি আছে ইয়াত। আৰু মানুহৰ পুৰা লানি নিচিঙা ভিৰ লাগিছে বৰ্তমান রঙিয়াৰ সিনেমা হলত। বাইরের দৃশ্য এইদরে সুন্দরকে সজাই তোলা হয়েছে। জুবিন গার্গ আইব সন্ধ্যা ঠিক ছয় বজার লগে লগে। আমি সকলোৱে অতি আগ্রহেরে বাট চাই থাকোতে আহি পালে আমার মরমর জুবিন দা। এইখন কারত আহিছে আমার সকলরে মরমর জুবিন দা। আর জুবিন দার গাড়ি বর্তমান বেকত আনি আছে, সেইজন আপনাদের দেখবলে পাইছে জুবিন দা। আর জুবিন দা এটা গাড়ির পর নামিছে, টুপি মারি এটা ব্লু টি শার্ট পিন্ধি আইছে। তো এইখিনি সময়তে রঙিয়ার সিনেমালর কর্মীয়ে তেখেতক আদরি নিছে ভিতরলৈ যোগার কারণে সিনেমা হলর। আর তেওর পিছে পিছে ইয়া দর্শক, তেওক ভালপোয়া অনুরাগী, তোর পিছে পিছে এয়া আইছে সিনেমা হলর ভিতরলে ব্লু টি শার্ট টুপি পিন্ধি কেনে। আমার সকলরে অসমিয়ার হিয়ার আমঠু জুবিন দা বর্তমান ইয়াত বহি আছে। তেও আহিছে আসলতে তেওর আহিবলগিয়া নতুন কথা ছবি দা আন্ডার ওয়ার্ল্ডর প্রমোশনের কারণে। আমার আটাই মরমর শিল্পী জুবিন গার্গ আর অল টিম আমার মাজত আহিছে। আমি জুবিন গার্গ কিয় আহিছে এই কথা জুবিন গার্গে নিজে প্রকাশ করব। আমি রঙিয়া ডিলেট গোল্ড সিনেমা রঙিয়ার পর আমি জুবিন গার্গ, মাননীয় জুবিন গার্গদেব আমি আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এই জগতে আমি তখন আমার আজি এই অনুষ্ঠানের সন্তানাধিকারী দুলু শইকীয়াদেবে সম্ভাষণ যাচিব। মই সম্ভাষণ যাচিবলৈ মই দুলু শইকীয়াদেবক অনুরোধ জানাইছো। এয়া জুবিন গার্গ। আমার মজত উপস্থিত আছে ফ্রেন্ডস ক্লাব রঙিয়ার, এ আদরণি জানাইছে
জুবিন গাৰ্গ দেৱলৈ। সকলকে মই আমার শুভকামনা জানাইছো আমার আন্দ্রবন্ধুর গোটে টিমের ফলের গোটেবিলাক আহিব পৰা নাই। আমার এগারী একটা ডেঙ্গু হয়েছে, একটা বেলেগ শ্বুটিং ব্যস্ত আছে বোম্বে, আর বহুত জানা আসে এই মাত্র তার স্টুডেন্ট এজনের বেমার হল, তার জিএম চলি নিবলিয়া হয়েছে, এখানে গুছি যাবলিয়া হল। এনিওয়ে আমি আছো, রাজেশ এসপালা আছে ডিরেক্টর, গানে গিয়ালে চাইছে আপনার গানে গিয়ালে ডিরেক্টর আসলে, আর হল তো দেখি খুব ভালো লাগছে, একদম নতুন হল, এখানে কালি গম পাই বলে মানে মত কল যে নতুন হল মানে যাম, এবার নতুন হল বল দেখলে ভালো লাগে, কারণ মানে যেটা মিশন চাইনা করেছিল আমি আমার হার্ডলি পঞ্চাশটা হল আসলে গোটে, আর এক বছরের ভিতর এটা প্রায় 62-63টা হল হয়েছে, এটা একটা ভাল খবর আমার কারণে, ভাল কথা, যত যত হল নাই তার হল বনাবলে প্রস্তুতি চলাইছে মানুষে, অসমীয়া সিনেমাক আগুয়া নিবর কারণে মানুষ ওলাই আছে, রাইজ ওলাই আছে, আর সেটাই বিচার আন্দ্রবন এখন সম্পূর্ণ মনোরঞ্জন ধরবে সিনেমা, আপনাদের চাই ভাল পাব, আর আমার বিজু ফুকনের বিজুদার লাস্ট সিনেমা এখন শেষ পর কারণে আপনাদের ছবি জগতে দেখব পাব বিজুদার, আর মোর ইমান দিন একটা হেঁপাহ আছে বিজুদার অ্যাক্টিং করার, এখন সিনেমার সেই হেঁপাহটা পূরণ হল, যদি এখন তো শেষ সিনেমা দুপুরে কবলগিয়া হয়েছে, আর নিপন্দা আছে, দীনেশ দা আছে, গোটেই ভাল ভাল যখন আর্টিস্ট আছে গোটেখিন সমাহার হয়েছে, সকলে একেলে করছো, আর প্রথমবার বোম্বে প্রডাকশন এখন অসমীয়া সিনেমা, সো তো বোম্বে পা আছে, নাজিব ভাই আছে প্রডিউসার হিসাবে, রাজেশ আছে ডিরেক্টর হিসাবে, রিজওয়ান আছে, সো প্রথমবার আছে রাজেশ আছে বারো বাকি কীজন প্রথম প্রথমবার আছে, সো আর অসমীয়া সিনেমা যে দেখা গেছে এটা যাওয়া বছরের হুলস্থুলটা সৃষ্টি হয়েছে, মিশন চাইনার পিছত লাহেকে নতুন নতুন ছবি বনাইছে, নতুন নতুন ছবি আহিছে, ভিলেজ অক্সটায় নাম করেছে, ইমান অস্কার এন্ট্রি পাইছে, সো এইবিলাক আমার কারণে খুব ভাল খবর, আর ভাল কথা সদায় আমি থাকিব লাগবে, একলগ হয়ে মাত মাতিব লাগবে, সো আন্ডারওয়ার্ল্ড চাব 5 তারিখে, দূর দূর যাম আন্ডারওয়ার্ল্ড চাম, এটি স্লোগান হব লাগে, সকলকে পুনৰ মৰম জনাইছো, থ্যাংক ইউ ভেরি মাছ, আমি রাজেশ আগবাই দিছো, আজিকালি হিন্দিত কব।